প্রতিশ্রুতির আশিভাগ পূরণে ব্যর্থ ট্রাম্প। অনলাইন ডেস্ক। 29 এপ্রিল ক্ষমতা গ্রহণের প্রথম শততম দিন পূরণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি প্রতিশ্রুতির শতকরা 80 ভাগেরও বেশি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রথম 100 দিনে তিনি যেসব কাজ সম্পূর্ণ করার কথা বলেছিলেন তার মধ্যে সম্পূর্ণ হয়েছে আংশিক। বাদ দেওয়া প্রতিশ্রুতির সংখ্যা ছিল 38টি, তার মধ্যে মাত্র 7টি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করতে পেরেছেন, অন্যগুলো সম্পূর্ণ করেছেন আংশিক। কিছু আছে যাকে সম্পূর্ণ হওয়ার যোগ্যতার মধ্যে ধরাই যায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের শততম দিনে তার কর্মকাণ্ডের বিশ্লেষণ করতে গিয়ে এসব কথা লিখেছেন সাংবাদিক এমিলি সুগারম্যান। তিনি এতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেন্দ্রীয় পর্যায়ে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া স্থবির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামরিক কর্মকর্তা কর্মচারী, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিষয়ক খাত বাদ দিয়ে 24 জানুয়ারি তিনি এ আদেশ জারি করেন। 3 মাসেরও কম সময়ের মধ্যে 12 এপ্রিল তা প্রত্যাহার করেন তিনি। হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক পরিচালক মাইক মুলভানি বলেছেন, ওই আদেশের স্থানে বহাল করা হয়েছে একটি স্মার্ট পরিকল্পনা, অধিক স্মার্ট পরিকল্পনা। কংগ্রেসের সব সদস্যের মেয়াদ সীমাবদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প, কিন্তু তা পূরণ করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউস অথবা কংগ্রেসনাল কোনো কর্মকর্তা সরকারি দায়িত্ব ছাড়ার পর 5 বছরের মধ্যে লবিস্ট হিসেবে কাজ করতে পারবেন না, এ বিষয়ে তিনি নিষেধাজ্ঞা দেবেন। এ প্রতিশ্রুতিটি কি তিনি পালন করেছেন? উত্তর হল আংশিক, কারণ তিনি একটি নির্বাহী সব নিয়োগপ্রাপ্তকে 5 বছরের জন্য কোনো সংখ্যার লবিস্ট হিসেবে কাজ না করার জন্য একটি নির্দেশ জারি করেন। এই নির্দেশে বাদ রাখা হয় কংগ্রেসনাল কর্মকর্তাদের। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা যাতে বিদেশি কোনো সরকারের পক্ষে লবিং করতে না পারে এজন্য যাবজ্জীবন নিষেধাজ্ঞা জারি করবেন। তিনি এ প্রতিশ্রুতিটি রাখতে পেরেছেন।